আজকে চন্দনের ড্রয়িং পরীক্ষা আছে, তাই জঙ্গিপুরে সেকেন্দাবাটি স্কুলে আমরা এখন চললাম রঘুনাথগঞ্জ। আমার ছেলের ড্রয়িং পরীক্ষা, তার জন্য সকাল সকাল দেখেছে খুব ঠান্ডা, পরীক্ষার টাইম তো হয়ে যাবে, ঠান্ডা হতে চাই পৌঁছাতে হবে সেখানে। এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখি ছেলে কীভাবে পরীক্ষা দেয়। পশ্চিমবাংলার ভিতরে এত সুন্দর একটা ভিউজ দেখেন, বলছে সিকিম গ্যাংটক যাচ্ছি, খুব সুন্দর নাজারা, সকালকার কুয়াশার ঝাঁজ কত সুন্দর দেখেন, এপার থেকে ওপার দেখা যায় না, পুরো মাঠ পৌঁছাতে পড়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেকেন্দাবাটি হাই স্কুলে পৌঁছে যাব। খুব ঠান্ডা রাস্তায় খুব অসুবিধা করে যাচ্ছি, আর 5 থেকে 10 মিনিট লাগবে। এই আমরা পৌঁছে গেলাম সেকেন্দাবাটি হাই স্কুল রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। এটা স্কুলের ভেতর, সেকেন্দাবাটি হাই স্কুল রঘুনাথগঞ্জে আছে। খুব সুন্দর, যেমন স্কুল সেরকম স্কুলের সব কালচার সিস্টেম সব ভালো। পরীক্ষা শুরু হয়ে গেছে, ড্রয়িং পরীক্ষা। চন্দন ঘোষ এই বেঞ্চ থেকে উঠে ওই বেঞ্চে গেল, এই বেঞ্চে অসুবিধা হচ্ছিল, সমস্ত স্যার ম্যাডাম স্টুডেন্ট একটা সেলফি তোলানো হলো। খুব সুন্দরভাবে সব ড্রয়িং করেছে, খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে, খুব সুন্দর ডিজাইন। সমস্ত স্টুডেন্টের গার্জেনরা এসছে, স্টুডেন্টের গার্জেন সব পিছনে দাঁড়িয়ে আছে। এগুলো ভিডিও ভালোভাবে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।